ব্রত চক্রবর্তীর অন্যান্য কবিতাগুলোর মতোই এই কবিতাটিও মানুষের আন্তর সমস্যা নিয়ে লেখা। মানুষ তার নিজের স্বাতন্ত্রতা বাদ দিয়ে একীভূত হতে পারে না। দুটি মানুষের মধ্যে সময়ের সাথে সাথে যেন এক অদৃশ্য পর্দা উঠে যায় স্বভাবের অনুজ্ঞাতে। আর প্রাণীরা যেরকম পারে, মানুষ ঠিক সেই ছাঁচের নয়। যে দাম্পত্য একসময় স্বপ্নের ছিল, তাও একসময় ফিকে হয়ে যায় সময়ের সাথে সাথে। যেটুকু যোগাযোগ বা সেতু বন্ধন রয়ে যায়, তা হয়তো সন্তান সন্ততিদের জন্য। অভ্যস্ত সংসারে দুটো মানুষ যেন দুটো দ্বীপ। হাওয়া চলাচল করে, কিন্তু কোনো দ্বীপেই আর ঋতু পরিবর্তন হয় না। দুটো মানুষের মধ্যে যেন অতলান্ত লবণাক্ত সমুদ্র বয়ে যায়। বাগানে পাশাপাশি দুটো কৃষ্ণচূড়া তার এখনো ফুল দিচ্ছে। পোষা খরগোশ দুটো সেই আগের মতোই সবুজ নরম ঘাসে ছুটে ছুটে আসে, খেলে, এ ওকে খেলায়। ঘুলঘুলির ফাঁকে চড়ুই দুটোও একটুও বদলায়নি। উড়লে একসঙ্গে ওরে, বসলে এ ওর চোখের কাছে চোখ, কানের কাছে কান, শরীরে শরীরে এনে বসে। দেওয়ালে দুটো টিকটিকি সেই একই রকম আছে, কিন্তু এত নিঃশব্দ স্বস্তিতে আছে টের পাওয়াই যায় না। দু ঘরের মাঝের চৌকাঠে ভারী পুরু পর্দা, তোমরাও আছো, কিন্তু দু ঘরে আলাদা মেঘ, বৃষ্টি, রোদ্দুর। খুব জরুরি প্রয়োজনে মাঝে মাঝে পর্দা সরে বোর্ডিং স্কুল থেকে তোমাদের নবছরের বিবাহিত জীবনের ফুল চিঠি লেখে, সেই চিঠি মাঝে মাঝে পর্দা সরায়, তারপর আবার সব উদাসীন, গম্ভীর, চুপচাপ। ভারী পর্দা দোলে দুলে দুলে নিজেকেই প্রশ্ন করে, শেষ পর্যন্ত সকলেই পারে, বৃক্ষ পারে, পাখি পারে, পোষা খরগোশও পারে, শুধু মানুষ পারে না।